গাইজ, বারবিকিউ পার্টির জন্য কিন্তু আমরা অলরেডি চুলা তৈরি করে ফেলেছি। চুলা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি তা হলো টিন, কয়লা, ইট। আমরা ছাদের উপর একটা টিন রেখেছি আর টিনের উপর কয়লা দিয়েছি, আর কয়লার চারপাশটা কিন্তু আমরা ইট দিয়ে বেঁধে দিয়েছি। দেখেন, কয়লার উপর আমরা আগুন দিয়েছি, এখন কয়লাগুলো জ্বলতেছে। প্রথমে কয়লা জ্বালাতে যদি সমস্যা ফিল করেন তাহলে একটু কেরোসিন দিয়ে দিবেন, দেখবেন কয়লা ভালোভাবে জ্বলে উঠবে। সবাই চেষ্টা করতেছি কয়লাগুলোকে ভালোভাবে জ্বালানোর জন্য, কারণ কয়লাগুলো ভালোভাবে না জ্বলে উঠলে কিন্তু চিকেনগুলো পুরানো যাবে না। ইনি হচ্ছেন মিস্টার অপু, হু হ্যাজ অলওয়েজ স্মাইলিং ফেস, সবসময় হাসি মুখে থাকেন। আগুন ধরানোর জন্য বাতাস করতেছি। আর ইনি হচ্ছেন আমাদের হেড কুক, তিনি পুরো বারবিকিউ পার্টিটা কন্ডাক্ট করবেন, মিস্টার মুহিউদ্দিন স্যার। আর দিস পার্সন যে নাকি কেরোসিন ডালতেছেন কয়লায়, ইনি যা করেছেন এই পার্টির জন্য তা বাসায় প্রকাশ করা যাবে না। যাই হোক, তা পরে বলবো, আপনারা দেখতে থাকেন এই পার্টিতে কি হবে আজকে। আমরা আবার কয়লাতে আগুন দিতেছি কাগজ দিয়ে, কারণ এখানে ভালোভাবে আগুন ধরানোটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ ভালোভাবে যদি আগুন না ধরে কয়লাতে, আমরা কিন্তু বারবিকিউ পার্টিটা করতে পারবো না, চিকেনগুলো কিন্তু ভালোভাবে পোড়াতে পারবো না। তাহলে আমাদেরকে কী করতে হবে, ভালোভাবে কিন্তু আগুনটা কয়লাতে ধরাতে হবে। আগুন ভালোভাবে ধরে গেছে কয়লাতে, দেখেন কি জলমল করতেছে কয়লাগুলো। এখন আমরা চিকেনের পিসগুলো মাছের উপর রেখে দিব। আর এ হচ্ছে আমাদের ফিশ এবং চিকেন দুইটাই আছে, আজ আমরা দুইটাই খাবো। আমরা এখন আস্তে ধীরে কিন্তু পিসগুলো মাথার উপর রাখতেছি, দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা বেশ হয়েছে। এখন আমরা কতগুলো পিস এটার উপর দিয়ে দিব, একসাথে অনেকগুলো পিস মনে হবে। গাইজ, বারবিকিউ পার্টির জন্য কিন্তু লেগ পিসগুলো কিন্তু খুব ভালো। আমরা মনে হয় সাইজটা বেশি বড় করে ফেলেছি, বড় না করাই বেটার বারবিকিউ পার্টির জন্য, কারণ বড় পিসগুলো কিন্তু ভালোভাবে পুরে কম ভালোভাবে হয় না। আর দেখেন এই যে পিসটা আমরা দিলাম, এটা কিন্তু খুব বেশি বড় হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই পিসটাকে কেটে ছোট করে নিব, কারণ এত বড় পিস কিন্তু ভালো হবে না, ভালোভাবে সেদ্ধ হবে না। যাই হোক, দেখুন কয়লাগুলো কি জলমল করতেছে। শীতের বেলায় কিন্তু বারবিকিউ পার্টিটা খুব ভালো জমে, কারণ একদিকে শীত আরেকদিকে এই উষ্ণতা, কয়লার তাপ কিন্তু আমরা নিতেছি, খুব ভালো এনজয় করতেছি সবাই মিলে। গাইজ, আপনারাও করে ফেলুন আর এনজয় করুন। আর আমাদের আজকের পার্টিটা শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন, টেনে টেনে ভিডিওটা দেখবেন না। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, লুকিং অসাম, রিয়েলি আই লাইক ইট। দেখুন কি সুন্দর একটা কালার দিয়েছে, এই যে কয়লাগুলো কিন্তু খুব ভালোভাবে চলতেছে। দেখুন ব্রাশ দিয়ে আমরা তেল লাগিয়ে দিচ্ছি, তেল লাগানোর দরকার আছে, কারণ তেল যদি আমরা না লাগাই তাহলে কিন্তু পুড়ে যাবে। যাই হোক, যখন তেল নিচে পড়ে তখন কিন্তু একটু ধোঁয়ার সৃষ্টি হয়, মনে হয় খুব বেশি ধোঁয়া হয়ে গিয়েছে, যার কারণে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না। ধোঁয়া বেশি হচ্ছে কারণ তেল হয়তো নিচে পড়ে গিয়েছে। এখন আমরা দেখি তেল লাগাইতেছে, কারণ ধোঁয়া বেশি হলে কিন্তু আবার সমস্যা, কয়লার আগুন নিভে যাবে, পরে একটা ঝামেলা করতে হবে। তাই কেয়ারফুলি তেল দিতে হবে, যেন অতিরিক্ত তেল
নিচে পড়ে না যায়। দেখুন এখন খুব ভালো হচ্ছে, বাতাস করতেছে, কারণ কন্টিনিউয়াসলি বাতাস করতে হবে, কারণ কয়লাগুলো জ্বালিয়ে রাখতে কিন্তু বাতাসের দরকার প্রয়োজন। কন্টিনিউয়াসলি বাতাস করতে হবে। আর দেখুন চিকেনের পিসগুলো কি ভালো দেখাচ্ছে, মনে হয় খুব টেস্ট হবে। যাই হোক এনজয় করতেছি, একটু তেল আবার উপরে দিতেছি। তেল কিন্তু খুব কেয়ারফুলি দিতে হবে, এই তো তেল দেওয়ার পর কিন্তু নিচে পরে দিতেছি তেল, যার কারণে ধোয়ার সৃষ্টি হচ্ছে। তেল নিচে পড়ে গিয়ে কিন্তু ধোয়া সৃষ্টি হচ্ছে, বেশি ধরে যাচ্ছে। যাই হোক বেশি আগুন ধরলে কিন্তু আবার চিকেনের পিসগুলো পুড়ে যাবে, এই জন্য কী করতে হবে কেয়ারফুলি তেল দিতে হবে। যাই হোক গাইস, আমাদের চিকেনের এক পিট কিন্তু হয়ে গিয়েছে। আমরা এগুলো উল্টে দিচ্ছি, কারণ আবার পুড়ে যাবে, এই জন্য খুব কেয়ার থাকতে হবে। কখন এক পিট হয়েছে, এক পিট হওয়ার পর অপর পিট এগুলো সবসময় থাকতে হবে, আর দেরি লাগলে উল্টে দিতে হবে, আর লাগলে কিন্তু ঠসুরি দিতে হবে। আমরা একটু পরেই উঠিয়ে রাখতে পারবো, কারণ বেশি কিন্তু আবার হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, জানো না, পুড়ে ওই দিক খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম অবস্থায় এগুলোকে তুলে দিতে হবে। আমরা এই চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি, সবাই একসাথে খাবো, এই জন্য একটা জায়গায় দিচ্ছি। এই তো এখন আমরা ফিস দিয়ে দিব, চিকেনের পরে ফিস দিব, ফিস তেলাপিয়া মাছের বারবিকিউ করব, কারণ একটা সাইজ নিয়ে দিতে হবে। তেলাপিয়া মাছটা খুব ভালো বারবিকিউর জন্য, আমরা কিন্তু মশলা করে এগুলোকে 6-7 ঘন্টা রেখে দিয়েছি ফ্রিজে। এখন আমরা এগুলো দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে, কিছু তেলাপিয়া মাছটা কিন্তু বারবিকিউর জন্য। তার কথা বিশেষ করে তুই জুনা করে রাখ, তুই কয়লাগুলো জমল করে তেছে, বাতাস করতেছে, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, কারণ তাপের মাত্রাটা অতিরিক্ত। এই যে আমরা আসছি এখানে, একটা পাখা কিন্তু আমরা একটা ছোট পাখা নিয়ে আসছি, এটা দিয়ে বাতাস করতেছি। আবার একটা টেবিল ফ্যানও আছে, ভালো এনজয় করতেছি গাইস। এই তো দেখো তেলাপিয়ার মাছের সাইজটা কেমন হয়েছে, লোকিং কিন্তু অসম, একপিট হয়ে গিয়েছে। আমরা ব্রাশ দিয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল দিতে হবে গাইজ। এই প্রথম আমরা ফিশের বারবিকিউ করতেছি, এর আগে কিন্তু আমরা চিকেনের বারবিকিউ করেছি, কিন্তু এই প্রথম মাছের বারবিকিউ করতেছি। দেখবো আজকে মাছের ফ্লেভারটা কেমন হয় বারবিকিউ, পরবর্তীতে আমরা ভালো হবে মাছের বারবিকিউ করবো। যাই হোক গাইজ সাথে থাকবেন, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, ওকে। আর আমরা কি করব এখন, মাছগুলো উঠিয়ে নিচ্ছি, মাছগুলো হয়ে গিয়েছে। দেখুন কয়লার তাপটা কিন্তু অতিরিক্ত, বেশি সময় নেয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি, আর আমরা এখন সার্ভ করব, সবাই একসাথে মিলে খাবো, প্লেটে প্লেটে সবাই নিয়ে নিচ্ছি, কারণ আর সবাই ভালোভাবে খেতে পারি সেই জন্য আজকের পার্টি। এগুলো ডিস্ট্রিবিউশন করছি এখন, সবাই একসাথে খাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার 2022। আমাদের এই ভিডিওটি সবাই দেখার জন্য সবাই শেয়ার করে দিবেন, অনেক অনেক ধন্যবাদ।